নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আসাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন, রাত 9টার সময় রওনা হয়। সকাল খুব কেঁদেছে, এত প্রিয়জন, প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে। কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে, এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়ি থাকতে পারে না। মনোরা খুব ভালো মনের মানুষ, আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুবই মুশকিল। সেই দিক দিয়ে ফারজানা নিশ্চিন্তে আছেন। মনোরা ভাবিকে চিনেন অনেক বছর, আর ধ্রুব খুব ভালো ছেলে, মাশাল্লাহ। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখে সুখের ঝিলিক ছোটে। গাড়ি চলছে সমানতালে, ধ্রুব ড্রাইভারের সাথে বসেছে। মিতু অবশ্য বারবার বলছিল সকালের সাথে বসার জন্য, কিন্তু ধ্রুব ঘাড় বাঁকিয়ে না করেছে। এই মেয়ের কথা ভাবলে ধ্রুব কান্না করতে ইচ্ছে করে। নিহাত ছেলে বলেই কাঁদতে পারছে না। ভবিষ্যতে কি হবে এটা ভেবে ধ্রুব মাথা টনটন করে ওঠে। ধ্রুব ফেসবুকিং করে সময় কাটায়। সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংস হচ্ছে না। হবে কিভাবে? ছোট বোন টাইপ কাউকে কি বউ মনে করা যায়? প্রায় 2-2.5 ঘন্টা পরে সকাল মিতুকে কিছু বলে। মিতু সাথে সাথে ড্রাইভারকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়ি থামান। ধ্রুব বিরক্তিতে ভ্রু কুচকে বলল, মাঝ রাস্তায় গাড়ি থামাবে কেন? মিতু তার ভাইয়ের কর্মকাণ্ডে খুবই বিরক্ত, চোখ পাকিয়ে জবাব দিল, তোর বউয়ের জন্য বলেছি, তুই তো খেয়াল রাখবি না, আমি না রাখলে বেচারে কি হবে। ধ্রুব কিছু না বলে আবার মোবাইলের সমস্ত মনোযোগ ঢেলে দেয়। এ মেয়ের খেয়াল সে রাখবে, বাচ্চা পোলাপান বিয়ে করার শাস্তি এটাই, যত্ত সব। সকালে মাথা ঘুরে ভূমি আসে। সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। তার জার্নি করে অভ্যাস নেই, তাই হঠাৎ করে জার্নি করাতে শরীর গুলিয়ে বমি আসছে। গাড়ি থামার সাথে সাথেই সকাল গাড়ি থেকে নেমে হুড়মুড় করে বমি করে দেয়। মিতু আর মনোরা ব্যস্ত হয়ে পড়ে। সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না, পানি খেয়ে আবার সিটে মাথা হেলিয়ে দেয়। পরিবার ছেড়ে আসায় মন বিধ্বস্ত, এখন বমি করে শরীর বিধ্বস্ত হলো। সায়ের তেঁতুলের আচার এনে সকালকে দেয়। সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে। ধ্রুব বিরক্তিতে কপাল খুচকে ফেলে, বমি টমি ধ্রুবর চিরশত্রু। আর এমন অপছন্দের কাজ কিনা তার নিজের বউই করেছে। ধ্রুবর ইচ্ছে করছে পিচ্ছি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে। ভেবেছিল বিয়ের পরে বন্ধুদের মতো বউ নিয়ে লম্বা লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচ্ছি সব পরিকল্পনা পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে গড়াগড়ি খাবে। এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচে ওঠে, আপু গাড়ি থামান। গাড়ি থামালে সকাল আবার বমি করে, এইবার একেবারে কাহিল অবস্থা। পেটে কিছু না থাকায় আরও বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোরও করে সকালের হিজাবটা খুলে দিল, হিজাব অন্যার মতো গলায় পিছিয়ে দিল। মনোরা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো এনে দেই। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তি চোখে পিছনে তাকায়। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখলো তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরকা পরিহিত মেয়েটা, সকালের মতো অন্যায় গলায় পেঁচানো, ধ্রুবর বুক চলন বুঝি বন্ধ হবার জোগাড়। এই বেনিকন্যা তার বউ? ধ্রুব চোখ বড় করে ভালো করে তাকায়, তার বুক ধরপর করে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনও মনে হচ্ছে এটা মনের ভুল, সারা রাস্তায় এই মেয়েটাই মাথায় ঘুরছিল, তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরে খুব খারাপ অবস্থা, তার উপর বলদ এসে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চরচরিয়ে মাথায় উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তুই আসলে একটা ছাগল, বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতেছে, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা। ধ্রুব কিছুটা দমে যায়, মিনমিন করে বলে, চেতোস কেন? মিতু মুখ ঝামটা মেরে বলল, তো কী করবো, সকাল ভূমি করতে করতে অবস্থা খারাপ, জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথায় বুঝল এই ডাগর চোখের মালকিনি তার বউ। পিট বেয়ে ঠান্ডা অনুভূতি ঝনঝনিয়ে নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। মিতু ধমকে বলল, যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখছিস এখনও গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়ায়। ধ্রুব আসে কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না, সকালের এক পাশে গিয়ে দাঁড়ায়। কি বলবে ভেবে পায় না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগে মনোরা গাড়িতে উঠে তারা দেয় সবাই গাড়িতে ওঠার জন্য।
মৃত সকালকে বসিয়ে নিজে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আস্তে করে বলে, মৃতু আমাকে আমার বউয়ের সাথে বসতে দে। মৃত অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বলল, আমার। মৃত্যু প্রথম কত সাদাসেদি করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মৃত্যু কিছু না বলে বসে পড়ল। ধ্রুব মৃত্যুর হাত চেপে ধরে বলল, কথা বুঝিস না কেন, আমার বউ অসুস্থ। মৃত্যু তার স্বরে করকরে কণ্ঠে বলল, এহ আসছে জামাইগিরি দেখাতে, এতক্ষণ কইছিলি, যা ভাগ। মৃত্যু কথাটা এত জোরে বলছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেয়েছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগার ছিটে গিয়ে বসে পড়ল। মৃত্যুটা সবসময় তার সাথে এমন করে। আচ্ছা সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত, তারপরও বেনি কন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরে ফোটে। পানিতে নাড়া পড়লে যেমন শাপলা হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক, বারবার হেলে দুলে ফুলে ফেঁপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখলো, সকাল হিজাব মাথায় অন্যার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনে চোখাচোকি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিটিমিটি হেসে ভাবল, এমন আদুরে বউকে কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তা আর অন্যদিকে মনোযোগ দিল না। একটু পরপর সকালকে দেখল, খুশিতে তার হাত পা শিরশির করছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা আমি জিতছি। সকাল ধ্রুবর কাজে খুবই লজ্জা পাচ্ছে, তখন কেমন মৃত্যুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে, বারবার পিছন ফিরে তাকানো ওই জলজলের দৃষ্টি সকালের সারা শরীর বিষ কাটার মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন, গাড়িতে সবাই কি মনে করবে, এটা ভেবে সকাল নিজের লজ্জায় কাবু হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমগমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে, কিছু খাবেন? সকাল লজ্জায় কুকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল, তারপর পিছঢালা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ এই বেনিওয়ালিকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরও ভাবলো বাসায় গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়বে। সকালের লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড় কাত করে পিছনের দিকে তাকায়। মনোয়ারা আর আসাদ মির্জা দুজনে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথে সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল, লজ্জার শান্তি মিশ্রিত করে আবেশে সিটে হেলান দিয়ে চোখ বুঝল, বিড়বিড় করে বলল, বেনিওয়ালি আমার বউ।